আসসালামু আলাইকুম। চতুর্থ ছাদের ঢালাই স্মরণীয় করে রাখার জন্য যারা এসেছেন, উপদেষ্টা সাহেব, সভাপতি মণ্ডলী, তদারক কমিটি প্রধান, অর্থ সচিব, অনেকদিন পর কাজের কারণে সবাই একসাথে হতে পেরে খুবই আনন্দ লাগতেছে। শ্রমিকদের সাথে শ্রমিকদের চাওয়া পাওয়া কিছু খাবারের ব্যবস্থা করার জন্য তদারক কমিটি চেয়ারম্যান সহ সবাই অনুমতি দিলে খাবার পরিবেশন করা হয়। এতে সবারই আনন্দ হয়েছে। ভবিষ্যতে সবাই যখন একত্রিত হব আরও এরকম অনুষ্ঠান করব এবং আন্তরিকতার ঘাটতি যেখানে আছে সেগুলি কমানোর চেষ্টা করব। ধন্যবাদ। এই আলামিন, তুমি নিশ্চিত করো কেউ যেন খাবার পায় নাই এরকম না হয়, প্রয়োজনে আনা লাগলে আনব। দেখো তো যে কেউ খাবার পায় নাই এমন আছে কিনা।